নমস্কার বন্ধুরা আমি সাথে নিয়ে এসেছি আমার গার্ডেনের ইনডোর প্লান্ট স্পাইডার প্লান্ট নিয়ে সো আজ আমি আলোচনা করব কিভাবে স্পাইডার প্লান্টটিকে টেক কেয়ার করে থাকি কিভাবে সয়েল রেডি করি এবং কিভাবে গাছটিকে বৃদ্ধি পেতে সাহায্য করে থাকি সো আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক এই ক্লোরোফাইটাম প্লান্টসটি একটি আদর্শ ইনডোর প্লান্টস এই গাছের পাতাগুলি মূল কাণ্ড থেকে মাকড়সার পায়ের মতো ঝুলে ঝুলে পড়ে বলে এরা স্পাইডার প্লান্ট নামে পরিচিত নাসা থেকে প্রমাণিত এরা ভীষণ ভালো এয়ার পিউরিফায় প্লান্ট এই যে ছোট্ট স্পাইডার প্লান্টসটি দেখছেন এটি নার্সারি থেকে কিনে আনা হয়েছে এই গাছটি ওয়েলডেন্স এবং অ্যাসিডিক সয়েল ও স্লো ফার্টিলাইজার খুব পছন্দ করে আজ এই গাছের সয়েল মিক্সার ও কেয়ার নিয়ে কথা বলবো চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গামলার মধ্যে সয়েল মিক্সার তৈরি করছি এর মধ্যে টোয়েন্টি পারসেন্ট সাধারণ মাটি টোয়েন্টি পারসেন্ট বালি এর সাথে আমি ফর্টি পারসেন্ট কোকোপিট মিশিয়ে নিলাম আপনারা জানেন যে ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে কোকোপিট খুবই গুরুত্বপূর্ণ এরা মাটির জল ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে এবং মাটিটিকে হালকা ও বেশ ঝুঝুরে করে তোলে এর সাথে টেন পারসেন্ট নিম কম্পোস্ট জাতীয় সার আমি যেটা ব্যবহার করছি এটি হলো ভার্মিক কম্পোস্ট এটি নাইনটিন এবং বাকি টেন পার্সেন্ট নিতে হবে ফাইভ পারসেন্ট করে দুটি উপাদান এটি হলো নিমখোল এটি ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে গাছকে রক্ষা করবে এবং গাছের খাদ্য হিসাবে এটি কাজ করবে আর ফাইভ পার্সেন্ট নেবেন হাড়ের গুঁড়ো অর্থাৎ বোন ডাস্ট এইভাবে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে মাটি তৈরি করলে গাছের বৃদ্ধিতে খুব ভালো হবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মাটি তৈরি করার সময় দেখবেন মাটিতে যেন কোনো বড় বড় মাটির টুকরো না থাকে মাটিটা যেন ভালোভাবে ঝুরঝুরে হয় আমার গাছটি ছোট তাই আমি এখানে ছোট টব ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দের মতো টব ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন টবের ড্রেন হোলটা যেন ভালো হয় জল দাঁড়াতে না পারে প্রথমে আমি কিছু স্টোন দিয়ে ড্রেন হোলটিকে আটকে দিলাম আপনারা চাইলে যে কোনো নেট ব্যবহার করতে পারেন এবার টবের মধ্যে ফার্স্টে কিছুটা বালি দিয়ে দেব এর ফলে অতিরিক্ত জল টবে দাঁড়িয়ে গাছের কোনো ক্ষতি করতে পারবে না এবার এর উপরে কিছুটা মাটি দিয়ে দিন এবং গাছটি খুব সাবধানে টবে বসিয়ে চারিপাশের টবের মাটি দিয়ে দিন এবং খুব ভালো করে জল দিতে হবে যাতে করে মাটির মধ্যে কোনো এয়ার পকেট না থাকে খেয়াল রাখবেন দিনে দু ঘন্টার বেশি এরা যেন সূর্যের আলো না পায় ইনডাইরেক্ট সানলাইট এই গাছের জন্য খুবই ভালো গাছটিকে গ্রো করতেও সাহায্য করবে বেশি সানলাইটের পাতাগুলি শুকিয়ে যায় এবং গাছটি মারা যেতেও পারে এদেরকে কখনই রোজ জল দেবেন না সপ্তাহে একদিন করে অবশ্যই জল দেবেন মাটি ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করবেন যে কোনো ইনডোর গাছের জন্য এই রকম ট্রে ব্যবহার করবেন এদেরকে বলা হয় ট্রিপ ট্রে চার পাঁচ দিন অন্তর অন্তরে ট্রেতে জল ঢেলে দেবেন এই জলটাই টবের মাটি আস্তে আস্তে টেনে নেবে আর এই ব্যবহার করার ফলে আপনার টবের জলও মাটি পড়ে আপনার ঘরও নোংরা হবে না মাসে একবার করে নিম তেল কীটনাশক স্প্রে করবেন তাহলে ফাঙ্গাস লাগার ভয়ও থাকবে না আর দু মাস পর কম্পোস্ট জাতীয় সার বা চায়ের পাতা চাল ধোয়া জল বা সবজির খোসা পচানো জল বা খোল জল ব্যবহার করতে পারেন যে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবেন না ইনডোর প্লান্টসের জন্য এরা যেহেতু আমাদের ঘরের মধ্যে বারান্দায় ব্যালকনিতে জানালায় থাকবে সুতরাং কেমিক্যাল সাইড এফেক্টসগুলি আমাদের শরীরে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করবে শুধুমাত্র অর্গানিক জৈব উপাদানই ব্যবহার করবেন এর ফলে আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকবে আর আপনাদেরও সো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন